আমরা বাগদারবার থেকে খেয়ে আমরা না আমি বাগদারবার থেকে খেয়ে এখন চলেছি দুবাই সিটি সেন্টার দেরাতে। তো এখানে কিছু ঘুরবো, কেনাকাটা করলে করবো। এত রকমের চিজ, বাপরে বাপ! সব স্পাইসেস আছে। খেতে দারুন, সসেজ টাইপের। চিজের যে এত রকম ভ্যারাইটিস, বাপরে বাপ! এটা টার্কি থেকে গেলে, মানে দুবাই এসে টার্কির এই ফিলটা আমি পাচ্ছি, তাহলে টার্কিতে গেলে কি হবে? ও ফাল্লা, কবে টার্কি যাবো? প্লিজ প্লিজ সবাই একটু প্রে করো আমার জন্য, আমি যেন টার্কি যেতে পারি তাড়াতাড়ি। খেজুর, খেজুর পার কেজি হাউ মাচ? দিস ওয়ান হাউ মাচ? 1 kilo, 67 gram. এখানটা খেজুর শুধু, এত কিছু চোখে, বাপরে বাপ! কোনটা ছেড়ে কোনটা নেবো কিছু বুঝতে পারছি না। আমি স্পেশালি মায়েদের জন্য মানে একটু চাইছি যে মানে কিছু নিতে, লাইক জুস, এখানে জুস, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমি নিয়েছি, কারণ এখানকার কোল্ড ড্রিঙ্কসটা টেস্টই আলাদা হয়। আমাদের ইন্ডিয়ান কোল্ড ড্রিঙ্কস থেকে এখানে কোল্ড ড্রিঙ্কস অনেক তফাত। তো আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, জুস নিয়েছি, অলরেডি আমি অনেক কিছু নিয়ে নিয়েছি বুট দুবাই থেকে। এখানে কিছু কিছু জিনিস নেবো যেগুলো বুট দুবাই নেই, এটা অনেক তো বড়ো, তো বুট দুবাইয়ের থেকে জিনিসপত্র অনেক বেশি আছে, অফারও অনেক ভালো আছে। যেমন বুট দুবাইয়ে একটা জুস আমি নিয়েছি, দাম পড়েছে ওই 7 দিরাম, আর এখানে 11 দিরামের 3টে আছে, তো আমার এখানে লাভ আছে। কী নেবো? এখানে আছে ডাল, এটা হচ্ছে মিক্স ডাল, বুঝি? সমস্ত কিছু ডাল মিক্স করা আছে, এই যে মুগ ডাল, মুসুর ডাল, সমস্ত কিছু ডাল আছে। এটা কি? এটা বুঝতে পারছি না। ওকে, এখানে কোকোনাট অয়েল। ইটস ওকে, excuse me.
करके कहाँ मिलेगा? करके नंबर 24 চায়ের নানা রকম ফ্লেভার, আর এইদিকে আছে শুধু মধু। নিউট্রেলা একটা নতুন নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমি এখান থেকে বেরোলাম স্পেন্সার থেকে, যেটা আমি স্পেন্সারই বলছি আমার ভাষায়। তো বেরোনোর পর আমার যে এগুলো আছে, ব্যাগগুলো আছে, আমাকে হাতে ক্যারি করতে হচ্ছে না, ট্রলি করে নিয়ে আমি গোটা মলটাই ঘুরতে পারবো। এটা দারুণ, নালে খুবই কষ্ট হয় হাঁটা। এই জীবনে ফার্স্ট টাইম শুনলাম যে একটা ডায়মন্ড কিনলে আর একটা ডায়মন্ড ফ্রি, আর গোল্ডের কথা তো ছেড়েই যাও। আমি এখন একটু মাসকারা দেখব। মিনি ব্লাশ, এখানেও সেম জিনিস দেখলাম কিনা, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাট ব্যাপারটা কি করে পসিবল, মানে আমি যদি, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এরা একটা ডায়মন্ড কিনলে আরেকটা ডায়মন্ড কি করে ফ্রি দিচ্ছে। মানে আমি যদি একটা ইয়াররিং কিনি, হ্যাঁ, যার দাম হচ্ছে 500 কত দিলাম, হ্যাঁ, ওর সঙ্গে আমি যে কোনো যা ইচ্ছা নিতে পারি ডায়মন্ডের, মানে নেকলেসও নিতে পারি, তারপরে আমি রিংও নিতে পারি, ইয়াররিংও নিতে পারি, আমার চয়েস। এটা কি করে পসিবল, আদৌ কি ওরা ডায়মন্ড দিচ্ছে? আমার এখানেই সন্দেহ। আর এখানে ওয়াচগুলো তো খুবই সুন্দর লাগছে, বাট এখন কেনার মতো আমার কাছে টাকা নেই, অনেক কিছু কিনে ফেলেছি। সো আজকের মতো টাটা, বাই বাই।